জম্বি ব্যাংয়ের সন্ধান মিলল অ্যামাজনের জঙ্গলে। ভয়ঙ্কর দেখতে ব্যাংটি আসলে তত ক্ষতিকারক নয়। দীর্ঘদিন ব্যাং এবং সাপের মতো উভচর ও সরীসৃপ প্রাণীদের নিয়ে কাজ করছেন জার্মান গবেষক রাফায়েল আর্নস্ট। সম্প্রতি তিনি এবং তার টিম অ্যামাজনের জঙ্গলে আবিষ্কার করেছেন জম্বি ব্যাংয়ের। DW-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান নতুন প্রজাতির ব্যাং আবিষ্কারের গল্প। নতুন প্রজাতির এই ব্যাঙের গায়ের রং গাঢ় কমলা, তার উপর ছোট ছোট স্পট আছে। রাতের দিকে এই ধরনের ব্যাং অ্যাক্টিভ হয়ে ওঠে, মাটির তলায় গর্ত করে থাকে এই ধরনের ব্যাং। রাফায়েল জানান সন্ধ্যের পর জঙ্গলে ঢুকে তারা বৃষ্টির অপেক্ষা করতেন। বৃষ্টি শুরু হলে খালি হাতে তারা গর্ত বানানোর কাজ শুরু করতেন। গোটা শরীর ভরে যেত মাটিতে। গর্ত খোঁড়ার ওই আওয়াজের সঙ্গে তারা অপেক্ষা করতেন কখন ব্যাঙের ডাক শোনা যাবে। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে শব্দ অনুসরণ করে তারা ব্যাঙের পেছনে ছুটতেন। আগেই তারা নতুন প্রজাতির ব্যাঙের আওয়াজ পেয়েছিলেন, কিন্তু চোখে দেখতে পাননি। গর্ত করতে শুরু করার পরেই প্রথম তারা জম্বি ব্যাঙের সন্ধান পান। রাফায়েল জানান অ্যামাজনের জঙ্গল দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, জঙ্গল কেটে ফেলা হচ্ছে। নতুন প্রজাতির ব্যাংটি কার্যত অবলুপ্তির পথে। দ্রুত ব্যবস্থা না নিলে একে আর বাঁচানো যাবে না।